ট্রাফিকের নতুন নিয়ম অর্থাৎ রুলসে বদল আনা হচ্ছে। কি সেই বদল, যা শুনলে আপনারাও রীতিমতন চমকে উঠবেন। বলা হচ্ছে কি, ট্রাফিক রুল যদি কেউ ব্রেক করে বা ভাঙে তাহলে ড্রপ বক্সে তা ফেলতে হবে। যে জরিমানা সেই জরিমানার অঙ্কটা, কিন্তু তার প্রেক্ষিতে কোনো রসিদ দেওয়া হবে না। যে খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলা ব্রেক করছে আপনাদের সামনে, ট্রাফিক আইন ভাঙলে বিনা রসিদে ড্রপ বক্সে দিতে হবে জরিমানা। অভিযোগ, সেই জরিমানায় পাওয়া যাবে না কোনো রসিদ। প্রতিবাদ করায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্মীকে বেধড়ক মারধর করা হয়। যে অভিযোগ সামনে আসে, ড্রপ বক্সে ছবি তুলতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ। অভিযোগ ট্রাফিক পুলিশ এবং সিভিক পুলিশের বিরুদ্ধে। দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কে, সেখানে ট্রাফিক পুলিশের কিয়স্কে রাখা আছে এই ড্রপ বক্স, যেই ড্রপ বক্সে জরিমানা হিসাবে টাকা দেওয়া হচ্ছে কিন্তু কোনো রসিদ দেওয়া হচ্ছে না। প্রতিবাদ যদি কেউ করতে যায় তাহলে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে, এই অভিযোগ সামনে আসছে। দুর্গাপুরে ঘটেছে এই ঘটনা এবং দুর্গাপুরে সেখানেই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হলো দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীকে। বেধড়ক প্রহার করা হলো, মারা হলো তাকে। দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কে, সেখানে ট্রাফিক পুলিশের কিয়স্কে রাখা আছে এই ড্রপ বক্স, যে ড্রপ বক্সের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন দুর্গাপুরের এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন দুর্গাপুরে সেই ড্রপ বক্স, কিয়স্কের সামনে যে ড্রপ বক্স রয়েছে এবং সেই ড্রপ বক্স এই মুহূর্তে রেডমার্ক করে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। এখানেই টাকা রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ ট্রাফিক রুলস কেউ যদি ভাঙে, কেউ যদি ব্রেক করে তাহলে যে পরিমাণ জরিমানা হয় সেই জরিমানার অর্থটা এখানে দিতে হবে। এবং এর প্রতিবাদ করেছিলেন এক ব্যক্তি, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্মী। সেই ব্যক্তি প্রতিবাদ করাতেই তাকে কিন্তু বেধড়ক মার দেওয়া হয়েছে, বেধড়ক প্রহার করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, ওই প্রৌঢ়কে যেভাবে মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে ট্রাফিক পুলিশ এবং একই সঙ্গে অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে, সিভিক পুলিশের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। দুর্গাপুরের ঘটনা এবং যাকে এরকমভাবে মারা হয়েছে প্রতিবাদ করায়, সেই ব্যক্তি কি বলছেন, আক্রান্ত এই ব্যক্তি কি জানাচ্ছেন, কি অভিযোগ করছেন, শোনাবো। ধরুন আমার সরকার বলছে যে কোর্টের কোর্টে নিয়ে যাবো, তুমি রাত্রের বেলায় ওইটা থাকবে, আমাদের মার খাবে, বেল নিয়ে আসবে, এই ভয়ে আমি আর কোনো এমন আপনি অপরাধ করলেন? অপরাধ করেছি যে আমার বলা যে আমি আপনাদের একটা ছবি তুলবো আমি, আর একটা রসিদ দিয়ে, রসিদ দেওয়াতে আমার কিছু সেরকম কিছু চুপচাপ ছিল, আমি ছবি যেই তুলবো বলেছি না তাতে ওদের একবার সেই ঠেলে পেবো না আমার উপর, আর ঠেলা ঠেলি করে আমাকে বেশি ইয়ে হয়ে গেছে, ছবি নিবি, ছবি নিতে কী করে, ওয়াইফ ছিল আমার, আমার ছেলে ছিল, আমি কিছু বলতে পারছি না দাদা, একটু কথার সঙ্গে তো বলুন, আমি তেমন কিছু অন্যায় করি, ওনার স্ত্রীও ছিল সঙ্গে। হ্যাঁ, খুব বাজে লাগছে, আর এরকম দুর্ঘটনা আমার কোনোদিন হয়নি, আর জীবনে প্রথম, আর এই ওই ভাষার জন্য আমার বেশি খারাপ লাগে। অর্থাৎ কী অভিযোগ সামনে আসে তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং সেই বক্তব্য আপনারা শুনলেন। তবে মূলত যাকে এরকমভাবে মারা হয়েছে তার ছেলে কী বলছেন, তার ছেলে কী অভিযোগ করছেন তাও শোনাবো, শুনুন। এখানকার লোকাল হেড এসে বলেছিলেন যে আমি সেদিনই কিছু স্টেপস নেবো, তো আমার কাছে অ্যাপোলজি লেটার লেখা হয়েছে কিন্তু ওদেরকে এখনো মধ্যে আমি কোনো স্টেপস দেখিনি, মানে আমাদের কাছে তো কোনো প্রমাণ আছে নি, কোনো স্টেপস নি, কোনো তদন্ত স্বার্থে পুলিশ কি এসেছিল বাড়িতে? না না না, ওইসব কিচ্ছু নেই। কিছু তো অ্যাটলিস্ট স্টেপস নেওয়া যায় যাতে আমাদের থেকে চলুন হয়, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমার সাথে যা হয়েছে, মা মার ছিল, আমার ছিল, যা হয়েছে হয়েছে, কিন্তু ফিউচারে যেন কারোর সাথে না হয়, তার জন্য অ্যাটলিস্ট কিছু স্টেপস যাতে ওরা না হোক, আরো অন্য জায়গায় যারা আছে, অ্যাটলিস্ট কিছু ভয় এইটুকুই করতে পারবো যে যদি ওদের কিছু হয় তো একটা শান্তি হয়ে যায়, এতটা যে ফেস করলো বাবা, অ্যাটলিস্ট তার রিটার্নে কিছু তো হলো, ওদের কিছু তো পানিশমেন্ট বা কিছু তো ওদের ভয় লাগবে, ওদের এদেরকে দেখে বাকি আরো দূরে পড়ে যারা পুলিশ আছে বা ইয়ে থেকে হিমচিলার সামনে এখানে থাকে বা গান্ধী বাড়ির নিচে যারা থাকে, ফিউচারে ওরা অ্যাটলিস্ট করতে তো ভয়। কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, চোখের তলা একেবারে কালশিটে পড়ে গিয়েছে, ফুলে গিয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে উঠে আসছে তা কি, অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে, সেই ট্রাফিক পুলিশ এবং অভিযোগ উঠছে সিভিক পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদ করেছিলেন এই প্রৌঢ় এবং প্রতিবাদ করাতেই জুটল কি মার, অর্থাৎ অন্যায় হচ্ছে চোখের সামনে তারা দেখছেন কিন্তু অন্যায় প্রতিবাদ করতে পাচ্ছেন না, যেমনটা অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে। রমেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আপনাদের জন্য, দেখুন। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী কুমারেশ রায়, কুমারেশবাবু চরম আতঙ্কের মধ্যে তার দিন কাটছে। কী তার কারণ? তার কারণ যে সিটি সেন্টার থেকে ওনার ছেলেকে নিয়ে, পরিবারকে নিয়ে উনি যখন তার বাড়ি ফিরছিলেন এই আইনস্টাইন, দুর্গাপুর ইস্পাত যখন আইনস্টাইনের বাড়িতে, তখন রিকল পার্ক, সিটি সেন্টার রিকল পার্ক, রিকল পার্কের মুখে ট্রাফিক পুলিশ ওনার গাড়ি আটকায়। তার কারণ ছেলের সিট বেল্ট ছিল না।
এবং তাকে হাজার টাকা তার কাছে চাওয়া হয়, তিনি মেনে নেন, তার যে ভুল সেটা মেনে তিনি হাজার টাকা দেন। কিন্তু তাকে বলা হয় যে একটা বাক্স রাখা আছে, ড্রপ বক্স, সেই ড্রপ বক্সে ফেলার জন্য, ড্রপ বক্সে যে টাকা ফেলা হয়। কিন্তু আমরা সাধারণত কী দেখি, ড্রপ বক্সে সাধারণত কোনো অভিযোগপত্র রাখা হয়, কিন্তু এখানে টাকা রাখা হচ্ছে ড্রপ বক্সে, এবং তার সেই টাকা রাখার পর তিনি রসিদ চান, এটাই হয়ে গেছে তার অপরাধ, রসিদ দেওয়া যাবে না। ওই ড্রপ বক্স হচ্ছে ট্রাফিক পুলিশের সারাদিনের তোলাবাজির যে টাকা সেখানে রাখা হয়, রসিদ সরকারি কোষাগারে কিন্তু ওই টাকা জমা পড়ছে না, জমা কোথায় পড়ছে, ওই জমা পড়ছে ওই দান পেটিতে, ড্রপ বক্সে, সেই ড্রপ বক্স থেকে সারাদিনের তোলাবাজির টাকা ভাগ বাঁটানো হয় ট্রাফিক পুলিশের যারা আধিকারিক যারা কর্মী তাদের মধ্যে। আমি একটু জেনে নেবো তার অভিজ্ঞতার কথা কুমারেশবাবুর কাছে, কতটা আতঙ্কের মধ্যে আছেন। আমি তো খুব ভয়ই লাগছে, এই ধরুন আমাকে সবসময় বলছে যে কোর্টের কোর্টে নিয়ে যাবো, তুমি রাত্রেবেলায় ওগুলো থাকবে, আমাদের মার খাবে, বেল নিয়ে আসবে, এই ভয়ে আমি আর কোনো আপনি অপরাধ করবেন, অপরাধ করেছি যে আমার বলা যে আমি আপনাদের একটা ছবি তুলব আমি, আর একটা রসিদ দিই, রসিদ দেওয়াতে আমার কিছু সেরকম কিছু চুপচাপ ছিল, আমি ছবি যেই তুলবো বলেছি না, তাতে ওদের সেই তেলে বেগুন আমার উপর, আর ঠেলা ঠেলি করে আমাকে বেশি ইয়ে হয়ে গেছি, ছবি নিবি, ছবি নিতে কী করে, আর বাজে আমার ভয় ছিল, আমার আমার ছেলে ছিল, আমি কিছু বলতে পারছি না দাদা, একটু কথা সংযোগভাবে বলুন, আমি তো এমন কিছু অন্যায় করি, স্ত্রী ছিল সঙ্গে, হ্যাঁ খুব বাজে লাগছে, আর এরকম দুর্ঘটনা আমার কোনো হয়নি, আর জীবনে প্রথম, আর এই ওই ভাষার জন্য আমার বেশি খারাপ লাগে, মারাটার থেকে আমার ভাষাটা খুব খারাপ লেগেছে। টাকাটা কোথায় দিয়েছিল? টাকাটা ড্রপ বক্সে, ড্রপ